দর্শক আমরা আজ কথা বলবো এই প্রজন্মের জনপ্রিয় পরিচালক মাবরুর রশিদ বান্নার সাথে। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি। আমরা একটা শুটিং হচ্ছে দেখলাম, সামনে কোনো কাজ আসছে, শুটিংটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, আসছে, সামনে একটা কাজ আসছে এবং সেই কাজটার নাম হচ্ছে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা রিলোডেড। 4 বছর আগে আমি একটা কাজ করেছিলাম, ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা নাম ছিল ওটার, একটা নাটক, সেটার পরবর্তী সিকুয়াল বলা যেতে পারে। তবে এটা সিঙ্গেল না, এটা একটা ধারাবাহিক, ছোট ধারাবাহিক। আমি একটু ছোটবেলায় ফিরে যেতে চাই, মাবরুর রশিদ বান্না কি বদমাইশ পোলা ছিল নাকি শান্ত শিষ্ট কোনো ছেলে ছিল? আমি বোধ, আমি আসলে শান্ত শিষ্ট ছিলাম একটা সময়, পরবর্তীতে আমি বদমাইশ ছিলাম আসলে। আচ্ছা, মানে এটা ডিপেন্ড করে, আসলে ছোটবেলায় একটু দুষ্ট শান্ত শিষ্ট ছিলাম, পরে আস্তে আস্তে শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট থাকতে থাকতে লেজ বিশিষ্ট হয়ে গেছে, আজকে বলতে পারে না কি। হ্যাঁ, পরবর্তীতে একটা সময় এসে দেখা গেছে যে ভালোই বদমাইশি করছি আসলে লাইফে। হ্যাঁ, স্কুল লাইফটা আমি খুব এনজয় করছি, স্কুল কলেজে আমি ভালো বদমাইশি করছি। কিন্তু ভাই আপনাকে দেখলে কিন্তু খুব শান্ত শিষ্ট মনে হয়, মানে কিছু বাচ্চা আছে না শান্ত শিষ্ট কিন্তু আড়ালে আড়ালে অনেক দুষ্টুমি করে, এরকম সবই অ্যাক্টিং অ্যাক্টিং আসলে মনে করি রিয়েল লাইফে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, এখন হচ্ছে আপনার কবে মনে হলো যে আপনি নির্মাতাই হবেন, বা ছোটবেলা কি ইচ্ছে ছিল কি হবেন? ছোটবেলায় ইচ্ছা ছিল কি আসলে, যদি স্পেসিফিকলি বলি, সেটা হচ্ছে ক্রিকেটার হওয়ার ইচ্ছা ছিল একটা সময়, খুবই স্বাভাবিক। তখন ছোটবেলায় বাংলাদেশ টিম খুব ভালো খেলতে শুরু করছিল, আমার মনে আছে যে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কীভাবে গেল, কেনিয়াকে হারালো, তারপরে মনে আছে যে ICC ট্রফিতে, এবং সেটার পরপরই দেখা গেল যে আমরা ওয়ার্ল্ড কাপে খুব ভালো করলাম, আমার মনে আছে পাকিস্তানকে হারাইলাম, আমি স্কটল্যান্ডকে হারাইলাম। ওই সময়টা আসলে খুব ছোটোবেলার টাইমটা, তো ওই সময় খুব ইচ্ছা ছিল ক্রিকেটার হবো বড় হয়ে, সব ক্রিকেটার হওয়া হয় না, ওই ছোটোবেলায় আসলে ক্রিকেটার হয় স্বপ্ন ছিল। আচ্ছা, আর বান্না রোমান্টিক গল্প তৈরি করতে, নির্মাণ করতে পছন্দ করে, বান্নার জীবনে রোমান্টিকতা কবে আসলো এবং প্রথম প্রেম কবে আসলো? আমার প্রথম প্রেম আসছে হচ্ছে আমার, কি বলবো, যে এখন আমার সহধর্মিনী, আমার ওয়াইফ, তার সাথেই। হ্যাঁ, এবং সেটা ফেসবুকের থ্রুতেই হয়েছিল, এবং ফেসবুকে আমাদের প্রেম, সেটা 2009 সালের কথা, আমি তাকে নক করেছিলাম ভ্যালেন্টাইন্স ডেতে, সেখান থেকে আমাদের শুরু। আচ্ছা ভাইয়া, আপনার স্বপ্নের কাজ কোনটি, যে কাজটা মানে করলে আপনার মনে হবে যে তৃপ্তি পাচ্ছেন, এটাই আমার শেষ কাজ এরকম? না, শেষ কাজ এত সহজে করতে চাই না, তত বলা যায় না, যখন তখন মানুষ মারা যেতে পারে, তো সেটা অন্য বিষয়, কিন্তু আমি যদি সুস্থ থাকি তবে শেষ কাজটা অনেকদিন ধরে করে যেতে চাই, মানে শেষ কাজটা যেন সহজে শেষ হয়ে না যায়, না আসে জীবনে, সেটা চাই। আর হ্যাঁ, স্বপ্নের কাজ আছে, সেটা হচ্ছে যেটা করতে চাই সেটা এখনও করতে পারি নাই, স্বপ্নের ধারার কাছেও যেতে পারি নাই। আমি যেই জিনিসটা এখন পর্যন্ত বা যেই জায়গাটা এখন পর্যন্ত পেয়েছি, সেটা আমি বলবো যে আমি খুব লাকি যে আমি অনেক নির্মাতার মাঝে নিজের একটা জায়গা হয়তো করে নিতে পেরেছি দর্শক হৃদয়, সেটা অনেক মানে ব্লেসড আমি বলবো সবার, দর্শকদের বিশেষ করে। আর স্বপ্নের জায়গাটা যদি বলি, হ্যাঁ, আমি একটু বিগ পিকচারে যখন আমি কাজ করবো বা বিগ স্ক্রিনে যখন কাজ করবো, সেটাই আমার মনে হয় সবচেয়ে বড় জায়গা, এবং সেখানে মনে হয় আমার স্বপ্নটা পূরণ হবে। আমি জানি না সেটা কতদিন, কত সময় বা কতক্ষণ পর হবে, তবে হবে ইনশাল্লাহ। এ পর্যন্ত আপনার কাছে আপনার সেরা কাজ কোনটা? এখন পর্যন্ত সেরা কাজ, আর দেখেন আমি 350+ ফিকশনস ক্রিয়েট করছি, মানে শর্ট যদি আমি বলি, সিঙ্গেল ড্রামা যেভাবেই বলেন না কেন, তো সেগুলো থেকে 350টা ছেলে বা সন্তান থেকে বা মেয়ে থেকে যদি আমি বলি যে আমার সেরা কোনটা, তাহলে তো খুব ডিফিকাল্ট। তো আমার সন্তান অনেকগুলো, তো শত শত সন্তান, তো এতগুলো সন্তানের মধ্যে ভাগ করতে পারছি না, তবে হ্যাঁ কিছু স্পেশাল কিছু কাজ থাকে, সেটা সংখ্যা বলতে গেলে 50টার উপরে হবে। আচ্ছা ভাইয়া, তারপর হচ্ছে আপনি ছোট, মানে আপনার নাটকের মধ্যে আমরা অনেক তরুণদের দেখতে পাই, নতুন নতুন শিল্পীদের দেখতে পাই, তো তাদের নিয়ে কাজ করা অনেক চ্যালেঞ্জিং, কিন্তু কেন তাদেরকে নিয়ে কাজ করতে পছন্দ করেন? দেখেন, এখানে নতুনদের ক্রিয়েশন কর বা নতুনদেরকে জায়গা করে দেওয়াটা আসলে আমি মনে করি যে একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা নিতে আমি পছন্দ করি, ভালোবাসি। এবং সে যখন একজন নতুন কেউ, সেটা মিডিয়ার বাইরে থেকে এসে স্টাবলিশ হয় আমার হাত ধরে বা আমার সাহায্যে বা যে কোনোভাবে বা আমার উসিলায় যেভাবেই বলি না কেন, তখন আমার খুব ভালো লাগে, আনন্দ পাই, এবং আমি চাই নতুন নতুন ব্লাড আসুক আমাদের এখানে, নতুন নতুন আর্টিস্টরা আসুক, আসলে যেটা হয় একটা সুন্দর ডাইভার্সিটি ক্রিয়েট হয়, এবং বলা যেতে পারে যে একটা নতুন ধারা থাকে নতুন আর্টিস্ট আসার, এবং এটার প্রয়োজন আছে। এবং ইয়াংদের যে এনার্জিটা থাকে, সেই এনার্জিটাকে আমি খুব রেসপেক্ট করি, এবং আমি চাই এই এনার্জিটা যেন এখানে আরও বেশি করে আসে। নির্মাতার পাশাপাশি আপনি একজন ভালো অভিনেতা, আমরা আপনার সামনে কাজ কবে দেখতে পাচ্ছি? না না, আমি ভালো অভিনেতা না, আমি একদম, আমি আপনার কাজ দেখেছি, অনেক ধন্যবাদ, আপনি দেখেছেন, কিন্তু আমি ভালো অভিনেতা না, আমি এটা, এই কমপ্লিমেন্ট আমি নিব না, আমি কমপ্লিমেন্ট হিসেবে নিয়েছি, কিন্তু আমি পার্সোনালি মনে করি না আমি ভালো অভিনেতা। আমি মনে করি যে ভালো অভিনেতা হওয়ার জন্য যে যে গুণগুলো লাগে, সেই গুণগুলো আমার মধ্যে নাই, একদমই নাই। হ্যাঁ, আমি শখে অভিনয় মাঝে মধ্যে করেছি কিছু কিছু জায়গায়, সেটা একদম শখেই,
কিন্তু অভিনয়ের কোনো ধরনের কোনো ক্রেডিট আমি পার্সোনালি নিতে চাই না একদমই না, কারণ যারা ভালো অভিনয় করে তাদেরকে ছোট করা হবে যদি আমি ভালো অভিনেতা হয়ে থাকি। আচ্ছা ভাইয়া, কিন্তু কাজ করার ইচ্ছা কবে আছে? নিজে অভিনয় করছেন, নিজে প্রধান ক্যারেক্টারে কাজ করার কবে ইচ্ছা আছে? সামনে কি কোনো প্ল্যানিং আছে যে আপনি অভিনয় করবেন? না, অভিনয় করার আসলে ওইভাবে আসলে কোনো ইচ্ছা নেই। সত্যি কথা বলতে অনেক অপশন এসেছিল বা অনেকে অফার করেছিল বিভিন্ন সময় যে অ্যাক্টিং করার কথা বিষয়ে, কিন্তু মানে আমি পার্সোনালি আসলে খুব একটা এনজয় করি না। হ্যাঁ, আমি কিছু কাজ করি সেটা অন্যদের ঠেকে গেলার মতো, সেটা হচ্ছে আমার কিছু ভাই ব্রাদার আছে যারা আমার সাথে কাজ করেছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে, তারা যখন ভবিষ্যতে কাজ করে তাদের কিছু কাজে আমি অভিনয় করেছি, একদম তাদেরই কাজে। আমি এছাড়া বাইরের আমি কোনো কাজে করিনি। হ্যাঁ, টিভিসি করেছি কয়েকটা, সেটা একদমই সেটাও আমার সার্কেলের মধ্যে, আমার বন্ধু বান্ধব লেভেলের মধ্যে যারা মেকার আছে তাদের সাথে কাজ করেছি। আরেকটা কথা, সেটা হচ্ছে আপনার ক্যারিয়ারে সফলতার ঝুলিতে সফলতাই বেশি, কিন্তু কখনো কি এরকম মনে হয়েছে যে আপনি হতাশ ছিলেন, ব্যর্থ মনে হয়েছিল নিজেকে? কখনো কি জীবনে এরকম কোনো পর্যায়ে এসেছিল? ব্যর্থতা কাউন্ট করার সময় মনে হয় না এখনো আসছে আমার কাছে মনে হয়, তবে আমি আমি চেষ্টা করে যেতে চাই। আমি অনেক অপূর্ণতা আছে, এটা আমি বলবো, ব্যর্থতা বলবো না, অপূর্ণতা আছে। কখনো হতাশ ফিল হয়েছে কিনা? হতাশা তো জীবনের একটা অংশ, হতাশা বিভিন্ন সময় বিভিন্ন রূপে আসে, তো হতাশ হয়েছি কিন্তু হতাশাকে পাত্তা দিইনি খুব একটা। তরুণ নির্মাতাদের উদ্দেশ্যে কিছু বলুন। তরুণ নির্মাতাদের উদ্দেশ্যে এটাই বলবো যে যদি আসলে নির্মাণ করার ইচ্ছা থাকে তাহলে সময় ধৈর্য ধরতে হবে, আর এখানে ক্যারিয়ার করাটা অনেক কি বলবো পরিশ্রমের একটা জায়গা আমি বলবো, যে এখানে খুব ক্রিয়েটিভ হতে হয় এবং খুব পরিশ্রমী হতে হয় সবচেয়ে বড়, আর ধৈর্য থাকতে হয় খুব প্রবল। সো ধৈর্য শক্তি যার ভালো এবং যার আসলে প্রচুর পরিশ্রম করার ইচ্ছাটা আছে, সে একদিন না একদিন তার টার্গেটে তার গোলে পৌঁছাবে। তো তরুণ নির্মাতাদেরকে আমি তাই বলবো, এটাই বলবো যে আপনারা যারা আসছেন বা আপনারা যারা কাজ করছেন এখন তরুণ, তারা প্লিজ আপনারা ধৈর্য রাখবেন এবং আপনার বেস্ট কাজটা করার জন্য সবসময় চেষ্টা করে যাবেন। এটা আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ সময় টিভিকে, এবং সময় টিভি আমার খুব ফেভারিট একটা চ্যানেল, এবং আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া।